সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমে জানাবো খালেদা ফখরুলের পৌনে এক ঘন্টার বৈঠক। এরপরে থাকছে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন শুনানিতে আমেরিকার ভিসা নীতির প্রসঙ্গ। জানাবো রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিতে পারছে কিনা তাও দেখবে ইইউ। বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আছে ইইউর। থাকছে ঢাকা অচল হতে পারে, এই ভয় করছে সরকার, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জানাবো খবর পাচ্ছি অস্ত্র কিনে মজুত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং সবশেষে জানাবো কাদেরের বক্তব্য শুনে ফখরুল বললেন কি ভয়ঙ্কর কথা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খালেদা ফখরুলের পৌনে এক ঘন্টার বৈঠক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক হয়। জানা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রাত 8টার পর খালেদা জিয়ার বাসভবনে যান, দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে রাত 9:45 দিকে তার বাসা থেকে বের হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে মহাসচিব প্রায় দেখা করেন, আজও দেখা করেছেন। আওয়ামী সরকারের পদত্যাগের জন্য একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় 27 জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে। হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন শুনানিতে আমেরিকার ভিসা নীতির প্রসঙ্গ। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানির এক পর্যায়ে আদালত বলেছেন, আমেরিকা বিভিন্ন দেশের জন্য ভিসা নীতি ঘোষণা করেছে, অন্য কোনো দেশের বিচার বিভাগকে ভিসা নীতিতে অন্তর্ভুক্ত করেনি, অথচ বাংলাদেশের বিচার বিভাগকে ভিসা নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার একথা বলেন। আদালত আগামী 9 আগস্ট শুনানির পরবর্তী দিন রেখেছেন। রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিতে পারছে কিনা তাও দেখবে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন শুধু ভোটের দিনেই নয়, নির্বাচনের আগেও পরের পরিস্থিতিও পর্যবেক্ষণ করে। সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দলের অংশগ্রহণ, গণমাধ্যম পরিস্থিতি সহ সামগ্রিক দিকেই বিবেচনায় রাখে তারা। বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এসব কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমন গিলমোর এসব কথা বলেন। তিনি বলেন, তারা শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগেও পরের পরিস্থিতিও বিবেচনায় রাখেন। এর মধ্যে রয়েছে অবাধ নির্বাচনের পরিবেশ, রাজনৈতিক দলগুলো অংশ নিতে পারছে কিনা, গণমাধ্যমের অবস্থা, নির্বাচনের সামগ্রিক ব্যবস্থা। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাওয়ার প্রত্যাশা জানিয়ে ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেন, ইইউ প্রাক নির্বাচনী মিশন বাংলাদেশে সফর করে গেছে, তারা এ বিষয়ে ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে প্রতিবেদন জমা দেবে, এরপর তিনি নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঢাকা অচল হতে পারে, এই ভয় করছে সরকার, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। রাজধানী ঢাকাকে অচল করতে দেওয়া হবে না, ক্ষমতাসীন দলের নেতাদের এমন মনোভাব প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা যে অচল হয়ে যেতে পারে এই ভয় করছে সরকারেই। বিরোধী দলের সভা সমাবেশের আগে সরকার নিজেরাই বাস বন্ধ করে দিয়ে ঢাকা অচল করে দেয় বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। কর্তৃত্ববাদী দুঃশাসন, সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। কাদেরের বক্তব্য শুনে ফখরুল বললেন কি ভয়ঙ্কর কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দিতে চাচ্ছে আর এজন্য তারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করছে। এর অংশ হিসাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত থেকে নাকি বিএনপি অস্ত্র আনছে, কি ভয়ঙ্কর কথা, এটি জনগণের আন্দোলন রুখে দেওয়ার নতুন চক্রান্ত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবীরা অংশ নেন। বিএনপির এই নেতা বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে বিদায় করে যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক এবং মেধাবী মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
সরকারকে পদত্যাগ করতে হবে, চলমান জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠা করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ডুগডুগি বাজানো এ নির্বাচন কমিশনকে দিয়ে হবে না। চাঁদের পর এবার বিএনপি নেতা মিনুকে অবাঞ্ছিত ঘোষণা। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সায়েদ চাঁদের পর এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে চারজন এমপিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাঘা উপজেলা আওয়ামী লীগের এক সমাবেশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, ল্যাংরা মিনু, তোমাকে আমি 80-এর দশক থেকে চিনি। তুমি আমাদের প্রাণপ্রিয় অভিভাবক শাহরিয়ার আলম সহ চারজন সংসদ সদস্যকে নিয়ে টকশোতে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছ। এর আগে তুমি প্রায় 100-এর অধিক মামলার আসামি সন্ত্রাসী আবু সায়েদ চাঁদকে সিংহ উপাধি দিয়েছ। তুমি হয়তো ভুলে গেছ, চাঁদ জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়ে এখন কারাগারে। আমি তোমাকে হুঁশিয়ারি করে বলতে চাই, তোমার নামেও মামলা হবে, মুখে লাগাম লাগাও। তোমার ধৃষ্টতা অনেক বেড়ে গেছে। তুমি রাজশাহীতে বাংলা ভাই তৈরি করে নিরীহ মানুষকে খুন করিয়েছ, মানুষ এসব কথা ভোলেনি। তোমার যদি সাহস থাকে তো বাঘা উপজেলায় প্রবেশ করে সেটি প্রমাণ করো। আমরা আজ থেকে অনেক আগেই বাঘায় কুলাঙ্গার চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, তারপর থেকে শেয়ারে উপজেলায় প্রবেশ করতে পারেনি। আজকের সমাবেশ থেকে তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। মহাসমাবেশ ঘিরে পুলিশ র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থায়। রাজপথ দখলে রাখতে আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ। এ তথ্য জানিয়ে মঙ্গলবার পুলিশের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার মহাসমাবেশ করতে দুই দলেই ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছে। তাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার শর্তে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ডিএমপি সূত্র জানিয়েছে। এদিকে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে জনমনে। সমাবেশের দিন রাজধানীর পল্টন, গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন এলাকায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব, এসএসএফ, পিজিআর সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার অন্তত 15,000 সদস্য নিয়োজিত থাকবে। পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং 2013-14 সালের মতো আগুন সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক স্পর্শকাতর ঘটনায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশনা দিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমাবেশ ঘিরে গুজব সহ সাইবার স্পেসে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। কোনো ঘটনার গুজব ছড়িয়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে পুলিশ। এ বিষয়ে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, সাইবার স্পেসে নিয়মিত নজরদারি করছে ডিবি। গুজব সহ সাইবার স্পেসে যে কোনো ধরনের অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়েন বলেন, সমাবেশকে কেন্দ্র করে র‍্যাব গোয়েন্দা নজরদারি করছে, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সতর্ক রয়েছে। আওয়ামী লীগের জন্যই গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, মন্তব্য ফয়জুল করিমের। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগের জন্যই গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যদি পাবলিকের ভোটে গ্রহণযোগ্য সরকার গঠিত না হয় তাহলে দেশ বিক্রি হয়ে যাবে। নির্বাচন ব্যতীত কোনো সরকার গঠিত হলে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। ফয়জুল করিম বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে, সেটা তত্ত্বাবধায়ক হোক কিংবা নিরপেক্ষ বা জাতীয় সরকারের অধীনেই হোক, নির্বাচন হতেই হবে, ভোট হতে হবে অবাধ সুষ্ঠু। ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আক্রোশমূলক ব্যবস্থা নেবে না বিএনপি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিএনপি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দলটি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সিভিল ও পুলিশ প্রশাসনের অতি নগণ্য সংখ্যক দুর্নীতিপরায়ণ দলবাস কর্মকর্তা অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসন আমলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে। বোঝা যায় অনির্বাচিত ও অবৈধ আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব ষড়যন্ত্র করছে, এমন অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একাধিক বক্তব্যে ইতোমধ্যে
এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন। দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের সমর্থনে যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীর চাকরির সুরক্ষা নিশ্চিত করা হবে। কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না। বিএনপির আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জনদুর্ভোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা। 27 জুলাই বিএনপির মহাসমাবেশের বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার শীঘ্রই মতামত জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন করলে কোনো বাধা নেই, কিন্তু যখনই জনদুর্ভোগ সৃষ্টি করবে তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এরপর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিক বিএনপির মহাসমাবেশের বিষয় প্রশ্ন করলে ওইসব কথা বলেন মন্ত্রী। প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, হঠাৎই তারা এমন এমন কর্মসূচি দিচ্ছে যেগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যেহেতু একটি রাজনৈতিক দল, তারা বলছে আন্দোলন শুরু করেছে, আন্দোলন করবে, সেখানে কোনো বাধা দিচ্ছি না। জনগণ সম্পৃক্ত হয়ে আন্দোলনে এলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জনগণকে জোর করে আনলেই আমাদের আপত্তি।